হৃদয় থেকে হৃদয় দিয়ে পড়ে আল্লাহু আকবার কবীরা কবীরা والحمد لله الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا প্রশংসা করলাম কার আরো জোরে বলি কার সব সময় প্রশংসা করবেন কার সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে সব সময় প্রশংসা করবেন কার আল্লাহর প্রশংসা কেন করবেন আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য আসমান বানিয়েছি ও বান্দা আমি তোমার জন্য জমিন বানিয়েছি ও বান্দা দিনের আলোতে আমি আল্লাহ তাআলা দিনের বেলায় সূর্যের আলোর ব্যবস্থা করে দিলাম আর রাতের বেলায় অন্ধকার রেখে দিলাম কেন জানি দিনের বেলায় কাজকর্ম করে করে তুমি ক্লান্ত হয়ে যাবা আর অন্ধকার রাতের বেলায় যখন বিশ্রাম নিবা দিনের ক্লান্তি দূর করে দিবেন কে এই জন্য সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ তিনি জানিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম যিনি আমাদের জন্য আলোর ব্যবস্থা করলেন যিনি আমাদের জন্য অন্ধকারের ব্যবস্থা করলেন আল্লাহ বললেন ওই মহান রবের শুকর করো যদি বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ শুকর করবে আল্লাহ কয় আমার শুকর কারা করে জানো আমার শুকর তো তারাই করে যারা আসমান জমিনের বিষয় নিয়ে চিন্তা গবেষণা করে আমার শুকর তারাই তো করে যারা আল্লাহ পাকের বুদ্ধিমান বান্দা বান্দি তারা চিন্তা করে গবেষণা করে আর বলে কি বলে শুনে নাও কারিগর আছেন রাতের পরে দিন দিনের পরে রাত এই বিষয় নিয়ে চিন্তা করবে যে মহান রবের ক্ষমতায় রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে আল্লাহ তাআলা বললেন আমরা বুদ্ধিমান বান্দা বান্দির জন্য জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে এই জন্য জ্ঞানীরা চিন্তা করে আসমান আল্লাহ বানিয়েছেন জমিন আল্লাহ বানিয়েছেন রাত আল্লাহ বানিয়েছেন দিন আল্লাহ বানিয়েছেন রাতের পরে দিন দিনের পরে রাত যে আল্লাহ বানিয়েছেন বুদ্ধিমান বান্দা বান্দিরা ওই আল্লাহর শুকর করে কথা বলে ঠিক কিনা ওরা আল্লাহর শুকর করবে আল্লাহর জিকির করবে আল্লাহর তাসবিহ করবে ও বাবার নামে ভণ্ডামি করবে না পীরের নামে ভণ্ডামি করবে না খানকার নামে ভণ্ডামি করবে না ঠিক কিনা জমিন আল্লাহ বানায় জমিন আল্লাহ বানিয়েছেন আসমান আল্লাহ বানিয়েছেন দিন আল্লাহ দেয় রাত আল্লাহ দেয় আমাদেরকে খাওয়ায় কে আর জোরে বলেন কে সবসময় আল্লাহ জিকির করা লাগবে আল্লাহর তাসবিহ পড়া লাগবে কোন বাবার নামে পীরের নামে ভণ্ডামি চলবে না কথা বলে ঠিক কিনা
কয়েকদিন আগে দেখলাম আমাদের ব্রাহ্মণবাড়ির একটা বন্ড নানা সারলে পাগল হয়েছে, নানা শা গাছা শা খেতা শা ঝুট্ট শা আসেনিও কথা কয় না, নাই দেখছেন না ল্যাংডা শা বাড়াতে আছে কুমিল্লা ব্রাহ্মণ পাড়া তানতে একটা ল্যাংডা আড়ে এটার লোকে বেড়া বেড়ি বাড়ে বেকার ভিতরে কীতা আছে কোন জানা তো যার ভিতরে জিতে আছে সেটা তো দেখাই রাখছে আর কীতা থাকলো এটার মধ্যে যেই পীরের মধ্যে কোনো শরীয়ত না ওটা পীর হতে পারা গেল শয়তান আমার দেশে এমন পীর আছে আহারে ও বলে অমুক জাতীয় ফ্রন্টের বড় পীর আমির এমন আমির দাড়ি নাই ওরে দেখলে কুত্তা ও ভেসকি দাড়ি সারা পীর আসেনি ওমা কথা কয় না আসেনি মুসলমান ইমানদাররা বকরি ছিলেন তো বকরি ছাগল 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 কয় আর তো তত দাড়ি আছে তোর মুখের মধ্যে দাড়ি নাই তুই নবীর উম্মত না তুই নবীর আশেক না তুই শয়তানের আশেক এই বন্ডগুলি কি কয় জানেন নাই কয় মুর্শিদে খোদা খোদাই হলো মুর্শিদে কি কইবে জোরে বলেন আউযু বিল্লাহ এই এক একটা ইমান হরণকারী দাজ্জালের দল কথা বলে ঠিক কি না এই ইমান হরণকারী দাজ্জাল এরা মুশরিক হয়ে গেছে এরা বলে মুর্শিদে খোদা খোদাই বলে মুর্শিদ নাউযু বিল্লাহ বলবেন না ইন্দোরা জানানা জি আল্লাহ জি আল্লাহ আমাদেরকে খাওয়ায় আমাদেরকে পড়ায় আমাদেরকে আসমান বানালেন জমিন বানালেন ওই আল্লাহর জিকির করা লাগবে ওই আল্লাহর তাসবিহ করা লাগবে ওই আল্লাহর শুকরগুজার করা লাগবে ঠিক কিনা আর কতগুলো ভণ্ড আছে চট্টগ্রামের জমিনে ওই ভণ্ডগুলো সারা বছর ঢোল তবলা বাজায় দুল তবলা বাজায় আছে না নাই ওই ভণ্ডর বাচ্চা ভণ্ড বলতেছে আমার কাছ থেকে অনুমতি নিয়ে মক্কা মদিনায় যাইবি নাইলে হজ বল হইতো না হজ আর মক্কা মদিনা তোমার আব্বার নাকি হজ কর আল্লাহ ফরজ করে দেয় নবীর রওজা জিয়ারতের জন্য আল্লাহর বিধান কার্যক্রমের জন্য মক্কা মদিনায় সাধারণত হলে যাওয়া লাগবে কোন ভণ্ড পীরের কথাই মক্কা মদিনায় যাওয়া বন্ধ রাখা যাবে না যাবে না ওইটার নাম হইলো মাইজ ভান্ডার আর কি মাইজ ভান্ডার বুঝেন তো মানে সারা শরীর নিচে পা উপরে মাথা মাঝখানে মাইজ ভান্ডার মানে ফ্যাট মুড়িদান রে খাইয়া মুড়িদানের ইমান আমল খাইয়া মাইজ ভান্ডার একটা মোটা করছে এইগুলাই বর্তমান জামানায় ইমান হরণকারী দাজ্জালের বাচ্চা দাজ্জাল এদের বিরুদ্ধে বললে আবার কিছু মুনাফেকের গায়ে লাগে মুনাফেকের গায়ে লাগবে কিন্তু মুমিনের গায়ে লাগবে না যারা ইমান হরণকারী দাজ্জাল এদের নাম নিয়ে বললে গীবত পায় না বরং এদের নাম নিয়ে বলা ফরজ যাতে করে মুসলিম উম্মাহ এই রকম দাজ্জালের ফেতনা থেকে নিজের ইমানকে বাঁচাতে পারে কথা বল ঠিক বাপের নামে জিকির করে এর বাপ লাগে বুঝেন নাই যুক্তিবাদী হুজুর একবার কইছি হকমাওলা কইরা বুড়া বেটা রেখে ধমক দিয়ে দুই টিয়া দেয় যুক্তিবাদী হুজুর বলছিল এর বাপ লাগে এমন হয় আচ্ছা আপনার কোন যে হালাল জাতা এর একটা বাপ থাকবো আর যার একাধিক বাপ তালা বাবা খাতা বাবা সোট্টা বাবা শালসুর বাবা বৌমস্থান বাবা তাহলে এটা জারুগা এটা জারুগা এটা জন্মের ঠিক নাই নিজের বাপ মারে খবর না নিজের বাপ মারে বাপ দেয় না আর বাবার পিছনে দৌড়ায় কুকুর মতো লাফা আছে না নাই আরে কুকুর তো আল্লাহর জিকির করে করে কি করে আল্লাহ বললেন কুকুর আমার প্রশংসা করে তো আমরা প্রশংসা করব কার আল্লাহ তাআলা বলেন সাব্বাহানিল্লাহি মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তসবিহ পড়ে কা সবগুলি প্রশংসা করে কা ও বাবার নামে তসবিহ পড়ে পড়ে নামাজ পড়বেন না তসবিহ আল্লাহর নামে পড়ব আল্লাহ বলেন শোনা আমার নামে তসবিহ পড়বা আমার প্রশংসা করবা আমার জিকির করবা আল্লাহ তাআলা বলেন আমার নামাজ করবা আমার কোরআন তেলাওয়াত করবা আর আমি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ বলেন শুনে নাও জ্ঞানী বুদ্ধিমান বান্দা বান্দিরা তারা এই কথাটাই বলবে কি বলবে শুনে নি আমার রবকে ডাক দিবে Oh.
আমার বুদ্ধিমান বান্দা বান্দাগুলি, আমার পবিত্র বান্দাগুলি কি করে জানি, আমার বান্দাগুলি আমার প্রশংসা করে আর বলে, হে আমাদের রব, আপনি আসমান জমিন অযথা বানান নাই। খেয়াল করেন, আল্লাহর বুদ্ধিমান বান্দা বান্দিগুলি, মুমিন বান্দা বান্দিগুলি কি বলবে? বলবে, হে আমাদের রব, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাক, আল্লাহু আকবার, সুবহানাক বলে, হে আমাদের রব, আপনি দুনিয়ার সমস্ত কিছু অযথা বানান নাই, ও আল্লাহ, আমরা আপনার নামে তসবিহ পড়ি, আপনার নামে জিকির করি, আপনার নামে প্রশংসা করি, ও আল্লাহ, আপনার নামে শুকর করি, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা বিশ্বনবী বললেন, এই তসবিহগুলি যারা পাঠ করবে তাদের আমলনামায় তো নেকি আল্লাহ দিবেনই দিবেন, মিজানের নেকের পাল্লা ভারী করে দিবেন, এমন কি এই তসবিহগুলির দ্বারা জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায়া দিবে। এই জন্য সবসময় প্রশংসা করবেন কার, জিকির করবেন কার, তাসবিহ করবেন কার, কৃতজ্ঞতা স্বীকার করবেন কার, সেজদা দিবেন কার দরবারে, জোরে বলেন কার দরবারে। আমার দেশে কত ভণ্ড ভণ্ড পীরের দরবারে বেড়া বেড়ি নারী পুরুষ পর্যন্ত যায়, আর এদের নামে মিছিল করে কুত্তার মতো লাফায়, আসে না নাই। আল্লাহ এইগুলার এইরকম দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, করেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রশংসা কার করেছি? এই প্রশংসা আদায় করে যখন আপনি যে কোনো কাজ করবেন, আল্লাহ পাক ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেবে। এবার আসেন আমার তিলাবাতকৃত সূরা, মাঝখান থেকে উটটা দৌড় দিলে কিন্তু ওয়াজ বুঝবেন না, কথা বুঝতে পেরেছেন? ধারাবাহিক আলোচনা আপনাকে বুঝতে হবে, মনোযোগ সহকারে বসতে হবে, এরপরে না শুনতে শুনতে মজা পাইতেন, ঠিক নেই? যুদ্ধের ময়দানে গেলে কি লগে গোলাগুলি নাকি কথা হয় না? এই যে ঢাকা শহর তিন চার দিন ধরে অবরোধ, পুলিশ কি নামেই গুলি করে না? আগে পজিশন বুঝা হয় ডাইনে আইয়ে না বামে আইয়ে, আর আগে মিরপুর 11 তে না 10 এ আইয়ে না মগবাজার আইয়ে না আপনার মতিঝিলে ছাপলা চত্বরে আইয়ে, কাউরে কারো টান দিতাম না, আমার ঠেলাই বললে এরা ভালাইয়া ভাগে কথা হয় না। এবারে আমাদের সর্বনার হুজুরও ডাক দিছে, এখন নেট যোগাযোগ বন্ধ, দুর্বলার গাড়ি চলাচল বন্ধ, পজিশন বুঝছে নেট বিচ্ছিন্ন, কারোর লোকে কারোর যোগাযোগ নাই, তোরা কি যাইবি না যাইতি, ঠিক না? কথা না, পরিস্থিতি বুঝছে হামলা চালায় আছে না নাই, উয়াজার পরিস্থিতি বোঝা মাগবো বললে বই সরি করো না, উয়াজ সুবিধা তো না, জায়গা শয়তানের বেলা ডাকতেছে তাড়াতাড়ি, বাইরে গেলে না একটু বিড়ির দিকে সময়তে পারতো, ঠিক না? জীবনে এত সময় মা বাপরে দিছে না, বিড়ির মধ্যে যত সময় দেয় কোনো কথা করে না, খারাপ লাগতেছে? আল্লাহু আকবার কোন হক কথা শুনতে যাদের মজা লাগে, আল্লাহ কয় এরা হলো মুমিনের দল, আল্লাহু আকবার বলেন। আর হক কথা বলে যাদের সুলকানি ওঠে বুঝবেন, ওটা তাজা মুনাফেক, এটা ইসলামের শত্রু, কোরআনের শত্রু কথা বলে, ঠিক না? আগে একটু গুছাইয়া গেছে নেই, কয়দিন আগে গেছিলাম এক জেলাতে রাজশাহী জেলায়, এর আগে হম চারজন নেতা নেত্রী আইয়া, নেতা আর কি নেত্রী না, নেত্রী তো আমার সামনে ডর রইত ভাই, নেতা একা এমনে কইবেন এমনে কইবেন এমনে কইেন না, এমনে কইেন না, ইঙ্গিতও কইেন না, এমনেও কইেন না, কিচ্ছু কইেন না, কুতাম না কুন্ডা, বক্তারে নসিহত করে আমার নসিহত করে, আমারে নসিহত করলে আমি আরো বেশি কইরে কই, আমারে থামাই রাখুন যায় না, কথা কয় না, কথা কয় না, এত নসিহতের কি দরকার বেটা, তোর তো ভালো পড়াশোনা করছি, তোর মতন গাদা ছাত্র বেটা, ক্লাসের ফার্স্ট বয় ছাত্র, তেমন নসিহত করতে আই হুজুর, কোরআন সুন্নার ভিতরে কইবে বাইরে যায় না, ভিতরে কইলে তো উপরে বিড়া করব, কথা কন ঠিক কি না? সম্মানিত মহতারাম হাজেরিন, কোরআন কারীমের 33 নম্বর সূরা 45 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করলাম আপনাদের সম্মুখে, আমি তেলাওয়াত করে যে সওয়াব পাইলাম, আপনারা অনেকে পড়তে পারেন না কিন্তু আপনারা শুনেছেন, এই জন্য সমান সমান সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবে, আল্লাহু আকবার বলেন, আল্লাহ।
মুসলমান ইমানদারা এবারে যারা গানের কনসার্ট করে করেনি বিভিন্ন দিবস উপলক্ষে গানের কনসার্ট করে দোয়া মিলাদের মাহফিল পিছনে সাইনবোর্ড দোয়া মিলাদের মাহফিল সামনে নাই সে হড়াই লইতেছে বেড়া বেড়ি আসেনি নেতার নামে দোয়া করবেন ওলামাই কেরাম দিয়ে ভালো করে দোয়া করেন এটা কোন দোয়া সম্মানিত এই সূরার ভিতরে চমৎকার কয়েকটি কথা বলা হয়েছে আল্লাহ তাআলা চারটি কথা বলেছেন জোরে বলুন কয়টা সূরা আহজাব 33 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি কথা বললেন কার শানে বললেন কিসের জন্য বললেন আল্লাহ বললেন আমার নবীর শানে বলে দিলাম চারটি কথা বললাম কিন্তু এই আয়াত গুনি এই তাফসীর গুনি এই চারটি কথা গুনি আল্লাহ তাআলা তার হাবিবকে ডাইরেক্ট শোনায়া দিচ্ছেন রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে কেন পাঠালাম শুনে নেন আমি আল্লাহ কেন পাঠালাম আলোচনা শুরু কিন্তু মনোযোগ আছে না নাই না চলে গেছে ভাঙ্গা গেছেন কে কে ভাঙ্গা চলে গেছেন এখন ভুলো ভাঙ্গা যায় না এখন না আলোচনার পরে পরে দিন থেকে যায় এই মুহূর্তে মনটারে ভাঙ্গা নিয়েন না এই মুহূর্তে কোরআন এবং সুন্নাহর প্রতি মনটারে রাখেন আল্লাহ কবুল করো কোন আমিন আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আল্লাহ তাআলা বললেন হে নবী আমি অবশ্যই আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম এক নাম্বার আপনাকে সাক্ষী হিসাবে দুনিয়াতে পাঠালাম জোরে বলুন তো এক নাম্বার আমার নবীকে কি হিসাবে পাঠালেন জোরে বলুন কি হিসাবে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা পাঠালেন দ্বিতীয় নাম্বার নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠালাম সুসংবাদদাতা হিসাবে দ্বিতীয় নাম্বার কি আয়াতের বিষয়বস্তু ভালো করে খেয়াল করে ওয়াজ বুঝা যেমন লাগবে ঠিক না ঠিক না বড় বোন ও কান্দে মানে বড় জিও কাঁদে ছোট জিও কাঁদে তো বড়টা জিগা এত কান্নার কি আছে বাপ মরছে না দাদা মরছে না দাদি মরছে না মা মরছে তুই কান্দুস কা মা আর ফেট বাতা এই জন্য আই কান্দি আচ্ছা ঠিক আছে বড় জিয়ের ফেট বাতা বড় যে কান্দতেই পারে ছোটটা রে জিগা তুই কান্দলি কা বড় আপা কান্দে এই জন্য আমিও কান্দু এটার কোনো ভ্যালু আছে কথা কম কথা কম আহম যদি কোন ওয়াজ ও কান্দে কান্দে কেবলে বুঝা তো কান্দু না ওয়াজ বুঝা এরপরে কান্দলে কুনা করছে এটা বুঝা কান্দলে নবীর প্রেমে বুঝা কান্দলে তাহলে লাভ হইব না বুঝা কান্দলে আল্লাহ কইব কিতা বুঝা কান্দ কথা কয় কথা কয় বুঝল না কত ওয়াজ সম্মানিত মহতারাম হাজেরিন আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় নাম্বার আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠালাম তৃতীয় নাম্বার মানে যারা সতর্ককারী হিসেবে আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠালাম তিন নাম্বার আমি আল্লাহ আপনাকে সতর্ককারী হিসেবে পাঠালাম গোটা বিশ্ববাসীকে সতর্ক করাবে চতুর্থ নাম্বার ওয়াদাইয়ান ইলাল্লাহ মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকবেন আল্লাহর দিকে কার দিকে আল্লাহর দিকে ডাকবেন মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা চতুর্থ নাম্বার হলো পঞ্চম নাম্বার হলো আমি আল্লাহ তাআলা আপনাকে উজ্জ্বল এক আলোকবর্তিকে হিসাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালাম সুবহানাল্লাহ আপনি হলেন দুনিয়ার জন্য নূর রহমত আপনি হলেন দুনিয়ার জন্য আলো ও মুসলমান ইমানদারেরা
যেই জায়গায় আপনি একটা বাতি ধরাবেন, মোম ধরাবেন কিংবা লাইট ধরাবেন, এটা কি একদিকে আলো দিবে নাকি চতুর্দিকে? চতুর্দিকে আলো দিবে। আমার আল্লাহ আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠালেন, ভালো করে খেয়াল করেন, রহমতের নবীকে পাঠালেন গোটা পৃথিবীর মধ্যবর্তী জায়গায়, আল কাবাতুল মুশাররাফা মধ্যবর্তী জায়গায়। যখন আমার নবীকে আল্লাহ তাআলা পাঠালেন গোটা বিশ্বময় আলোকিত করে দিলেন কে? আমি আল্লাহ আপনাকে সাক্ষাৎ হিসাবে পাঠালাম, দ্বিতীয় নম্বর সুসংবাদ হিসাবে পাঠালাম, তৃতীয় নম্বর সতর্ককারী হিসাবে পাঠালাম, চতুর্থ নম্বর আমি আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য পাঠালাম, পঞ্চম নম্বর গোটা বিশ্ববাসীর জন্য উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এইবার আসেন আল্লাহ বললেন, শোনা না, শুধু দুনিয়াবাসীর জন্য না, শুধু দুনিয়াবাসীর জন্য নয়, শুনে নেন, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আপনাকে উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে পাঠালাম, এমনকি আমি রহমত করেও গোটা পৃথিবীর জমিনে আপনাকে পাঠালাম। আমি আপনাকে এক নম্বর সাক্ষ্যদাতা হিসাবে পাঠালাম সাক্ষ্য। ও নবী, সাক্ষ্য হলো দুই প্রকার, এক প্রকার সাক্ষী হলো আপনার পক্ষে, আরেক প্রকার সাক্ষী হলো আপনার বিপক্ষে। নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তাফসীর ইবনে কাসিরের বর্ণনায়, ও নবী, দুনিয়াতে যারা আমি আল্লাহকে ইলাহকে মেনে নিয়েছে, ও নবী, দুনিয়াতে আপনি নবীকে যারা নবী হিসাবে মেনে নিয়েছে, দুনিয়ার জমিনে যা কিছু আছে দেখে নাই, বিশ্বাস করেছে, দেখার পরও বিশ্বাস করেছে, সাতটি বিষয়ের উপরে ঈমান এনেছে, আল্লাহ বললেন, ও নবী, আপনি তাদের জন্য পরকালে সাক্ষী হয়ে যাবেন, ওই সাক্ষীর উপরে ভিত্তি করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত আমি আল্লাহ দান করে দেব। সাক্ষী হলো পক্ষে, আরেকটা হলো বিপক্ষের সাক্ষী। বিপক্ষের সাক্ষীটা হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর। ও মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, কিয়ামতের ময়দানে আমি নবী হাউজে কাউসারে যাব, আমিও যাব, একদল উম্মতেরাও যাবে, যাওয়ার পরে মাসখানে পর্দা পড়ে যাবে, আমি চিনব আল্লাহ, এরা তো আমার উম্মত, এদের নবী হলাম আমি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলবেন আল্লাহ তাআলা, এরা হলো আমার উম্মত, এদের নবী হলাম আমি, মাঝখানে কেন পর্দা পড়ে গেল? আল্লাহ জবাব দিবেন, হাবিব, যদিও প্রত্যক্ষভাবে এরা আপনার উম্মত, আসলে এরা আপনার উম্মত না, অনবী, এরা আপনার আসল উম্মত না, কারণ হলো দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে আপনার সন্ন্যতের মধ্যে বেদা ঢুকাইছে, মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জলুসে মলুসে কলুসে করো, এই সম্পন্ন হলো বেদাতের দ। এটার বেলা জোরে আইয়া না, বেজাল আছে লাগে নাকি? ও মুসলমান, নবী আলাইহিস সালাম যেটা পালন করেছেন, যেটা আমাদেরকে করার জন্য বলেছেন, এটা হলো সুন্নাহ। নবী আলাইহিস সালাম যেটা করেন নাই বলেও জান নাই, নবীর জন্মদিন উপলক্ষে যারা চষ্টা জুলুস কইরা লাফালাফি করে, খিচুড়ি খায়, বিরিয়ানি খায়, এরা হলো বেদাতি ভণ্ডার দল, নবীর সুন্নতের সাথে এদের কোনো সম্পর্ক না। আম্মা জান আয়েশা কি বললেন শুনেন, বুখারী মুসলিমের বর্ণনায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা পুরাটাই বেদাত, নবী রোজা রাখা পছন্দ করতেন, তাহলে আমরা যদি নবীর আশেক হয়ে থাকি তাহলে আমরা রোজা রাখবো ওই দিন, কোনো বেদাত করবো না, কথা ঘটে কি না? এরা আবার দলিল দেয়, চট্টগ্রামে কতগুলো বেদাতের আখড়া আছে, শয়তান আছে, এরা কয়
সালেহ আহমদ তকরিম যখন সে বিশ্বজয়ী কোরআনের হাফেজ হইল, দ্বিতীয় স্থান না তৃতীয় স্থান করেছিল বলে, প্রথম স্থান অর্জন করেছিল, বলতেছে সালেহ আহমদ তকরিমকে যদি আপনার এয়ারপোর্ট থেকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, নবী আগমন করেছেন, নবী বারে রব্বুল আউয়ালের দিন আগমন করেছেন, তো নবীর জন্মদিনে আমরাও মিছিল মিটিং করলে তোমাদের এত গা জ্বলে কেন? আমাদেরকে বলে তো জ্বলবো না, নবী যে আইসে বারে রব্বুল আউয়ালে সালে আকরাম সালে আহমদ তাকরিমকে তো আমরা দেখছি, দেখার পরে তাকে একটা বিশ্বজয়ী সংবর্ধনা আমরা দিলাম, কথা কটে কি না? তো নবী যে এয়ারপোর্ট থেকে আইল, তুই দেখছ কইতে, তুই দেখছ তুই নবী আলাইহিস সালাম কি দুনিয়াতে আছেন না পর জগতে? কথা কয় না, ও আজকে আর জীবনে শুনেন না, আপনি শুনতেছেন রসুল কি নবী আলাইহিস সালাম তো চলে গেছেন, ঠিক না? ঠিক না, নবী আলাইহিস সালাম তো দুনিয়া থেকে উফাত গ্রহণ করেছেন, রসুল যে রবিউল আউয়ালের দিন নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, কিন্তু প্রকাশ্য ভাবে কি আমরা এয়ারপোর্ট দেখছি? মক্কা মদিনায় গেলে দেখছি, তো দেখলে না শুভেচ্ছা দিতাম, তো দেখছ রসুল সালাম তো পরজগতে আছেন, বন্দর দল কইলে কোতালি আর কই জুতার কালি, উদাহরণ দেখই দেখেন ব্যাক কলের দল, একবার দেহ বন্দর হুজুরে কইছে হুজুর আম গলাকে চাকরি করতে হইলে হইয়া মিলাদ কেন করতে হইবে, কেন তো নবী আইবো এর লেগা, তো হুজুর জুমার নামাজের পরে বুঝেন না কে আমার হারাইছে আধা ঘন্টা বয় না, সভাপতিকে হুজুর বই আলাম, হুজুর কো নবী যে আইছে গেছে না তো গেলে না বই থা, এরপরে সভাপতি কো আর বুঝইছে হুজুর আমরা বই আলাম, আমরা বই আলাম ওর বুঝইছে শয়তানের দল, হাজির নাজির একমাত্র কে? নবীকে যারা হাজির নাজির মনে করে বুঝা লাগবে এদের ইমানে দুর্বলতা আছে, এরা মুশরিকের দল, কারণ হাজির নাজির হওয়ার ক্ষমতা একমাত্র আমার আল্লাহর কথা বলে, ঠিক কি না? নবী আলাইহিস সালামকে হাজির নাজির যারা বলে মানে এদের ইমান নাই, এরা মুশরিক, কারণ হাজির নাজির বলে নবীকে অপমান করা হয়, কথা কোন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয় তো মক্কা মদিনায় যাসকা ঘর ঘরে মিলাদ কেন কর নবী আয়ে থাকবো, তো তুই যাসকা মক্কা মদিনায় গাধা কোন কোন খা, এই জন্য মুসলমান সাবধান, দাজ্জালের ফেতনা থেকে আমাদের ইমানকে বাঁচাতে হবে, ও মুসলমান ইমানদারেরা নবী আলাইহিস সালাম বলবেন দুনিয়ার জমিনে আমার নাম নিয়ে এমন হাদিস ও সালায়া দেয়, এমন কথা কয় যে নবী বলছে এরকম কয় না, কয় না, নাউজুবিল্লাহ বলবেন না, নবী আলাইহিস সালাম বলবেন হাসরের ময়দানে আল্লাহ বলবেন ও রাসূলের আপনার উম্মত আপনি হলেন এদের নবী, মাঝখানে কেন পর্দা হলো? কারণ কি আপনি দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে তারা বেদাতি কাজ করেছে, শিরিক করেছে, কুফর করেছে, বেদাত করেছে, ও রাসূলের আপনার উম্মত নয়, তখন নবী কি করবেন? সুবহানাল্লাহ মানরে গিয়ারা দূর হয়ে যা, দূর হয়ে যা, নবী আলাইহিস সালাম সুন্নাত পদ্ধতির মধ্যে ব্যাঘাত ঘটিয়েছে, বিকৃতি ঘটিয়েছে, এমন ভণ্ড বাংলার জমিনে আসা না নাই, আরে কথা কোন আসা না নাই, এরা সবক দেয় নবীর তরিকা বাদ দিয়ে, এদের সবক দেয় নবী আলাইহিস সালামের তরিকা হলো তোমরা বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আর এরা ঢুকায়া দিছে বাবার নামে জিকির কর 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 আসেন আসেন আমি দেখাই দেবো ঢাকা শহরে এসে আমার লোক যোগাযোগ করে গাঞ্জা দেখাই দেখাই দেবো গাঞ্জা আবার কইতি দেশে বাহাসিন হকেন না দিতাছে বাহাসিল আর জাইলা গানের জালে ওইটা খুব পুরা ছিল রে কি মহিমা জানি কেলা রে নাউজুবিল্লাহ জুরে নাই আচ্ছা আপনারা এখন মহিমা কি কেল্লা জানে না আল্লাহ জানে আর জোরে আর জোরে কে এই কথা বলে যারা আপনারা মুশরিক তওবা সারা মারা গেলে জান্নাত দেওয়া হারাম হয়ে যাবে কথা করতে কি কুত্তার ফেটে কি হজম হয় না কোরআন সুন্নাহর কথা মুমিনের ফেটে হজম হয় মুনাফিকের ফেটে হজম হয় না আল্লাহর জিকির মুমিনের কাছে মজা লাগে
আল্লাহ জানে। আচ্ছা আল্লাহর ওলিদেরকে বানাইছে কে, মহিমা কে জানে? কারণ হলো আল্লাহ তাআলা ঈসা রাহমানকে বাবা সারা বানাইছে, তাহলে মহিমা কার? আবার আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া আলাইহি সালাতু ওয়া সালামকে মা সারা বাবা সারা বানিয়েছেন, জোরে বলুন তো মহিমা ক্ষমতা একমাত্র কার? আল্লাহ আকবার। যত আবেগের কারণে বাবার নামে লাফালাফি করো, ঢোল তবলা বাইরাও, ফেরেশতারা তোমার ভাষার মধ্যে বাইরেইব, এমন ভাবে বিড়াইব গাদির লগে গদিও শেষ। কথা বানা, কথা বানা। সব দান ঢোল বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন কে? এইজন্য সাবধান, শাহিদা আল্লাহ বলছেন। আমি আমার নবীকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠালাম, একটা হলো উম্মতের পক্ষের সাক্ষী আর একটা হলো উম্মতের বিপক্ষে সাক্ষী। খেয়াল করেন আয়াতের বিষয়বস্তু, এক নম্বর সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন। মুসলমান ইমানদার, এবার নবীর সাক্ষী আপনাদের পক্ষে কেমনে যাবে শোনেন, সাক্ষী সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ পাঠালেন। আমার আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, এক নাম্বার সাক্ষী হয়ে যাবে। এই কথা নবী যখন বলে রে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন নবীজি, নবীজি গো, কিয়ামতের ময়দানে আপনি কেমনে সাক্ষী হবেন? কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতের পক্ষে কেমনে সাক্ষী হবেন? চিনলে না সাক্ষী দিতেন, না চিনলে সাক্ষী দিবেন কইতে? চিনলে না সাক্ষী, না চিনলে সাক্ষী কোথার টাকা দিবেন? এই যে শহরে অবরোধের প্রথম দিন একজন পুরুষকে মারা হলো, কয়েকজনকে গুলি করে মারা হলো, গতকালকে দুইটারে ফিডে মারা হলো, দেখারে গার্মেন্টস কর্মী দুইটারে মারলো, কিন্তু মুসলমান পুলিশের কাছে মামলা দেয়, পুলিশে কয় তদন্ত চলতেছে, সাক্ষী আসেনি কো, সাক্ষী নাই, চিনলে না সাক্ষী দিত, এখন আবার চিনার পরেও সাক্ষী দেয় না। যত মিথ্যা সাক্ষী আলেমদের ব্যাপারে কথা বলে ঠিক না, কোন অপরাধ নাই রে, দেশে কোন খারাপি হয়, দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, শেয়ার মার্কেট টাকা খায়ালায়, বাথরুমও খায়ালায়, বাথরুম পায়খানা খায়ালায়, ওই গরিব লোকের লেগে বাথরুম দিছিল সরকারে, এই বাথরুম নেতা খায়ালায়, এই জন্য গরিবরা কয় আমাদের পায়খানা বাথরুমও খায়ালাইছেন নেতা, যেই নেতার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, এদের দোষ হয় না, নেতুস আলেমরা হক কথা বললে দোষী হয়, বিনা কারণে ওই একটারও সাক্ষী নেই, কত আলেমরা জেলখানায় আছে, তো দেখে কয় একজনের মামলার একটা কইরা মামলা, তো মামলা উড়ায়ও না, একটা মামলা শুনানি দিলে মুক্তি হয়ে লাগবো, এটা নিচে পালায় রাখছে, ধরেও না বিচার কয়দিন পরে পরে লন্ডন জায়গা, আমেরিকান জায়গা, আমেরিকায় জায়গা, এরা জিগায় স্যার উনার উনার যে শুনানিটা কনা সামনে মাসে আইয়া লই, কখন সময় নাই, সময় নাই, মরণ যখন আইব, আজরাইল যখন আইব, তখনও তোমার আজরাইল এক মুহূর্তর সময় দিবে না। ওলামাই কেরামের পক্ষে কথা বললে কি চলে মিয়া? ওলামাই কেরামের পক্ষে থাকতে আল্লাহ বলেছেন, নবী বলছেন আলেমদেরকে ভালোবাসো, যার ভালোবাসা আলেমদের সাথে হবে, হাসন নাসর তার সাথে হবে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, আম্মা দা এসা খাই না বিজি
চিনলে না সাক্ষী দিবেন, না চিনলে সাক্ষী দিবেন কই থেকে? সুবহানাল্লাহ বলবেন না? দেশে যত অপরাধ হয় মানে আন্তর্জাতিক একটা সাক্ষী ধরছেন, এবারে লইছেন না এবারে উনার হুজুরে নিয়েছেন, হুজুর এই ব্যাপারে সাক্ষী, হুজুরকে আমি দেখছিনি, দেখলেন সাক্ষী? এরপরে তো সিসি ক্যামেরা চেক করো, সিসি ক্যামেরা চেক করে দেখে চিনে না, মুখটা বাইন্ধা রাখছে, এটা চিনবো কেমনে? দেখি জিবরাই সিগনালে তো ঠিক কিনা আম্মাদান আয়েশাকে হাবিবুল্লাহ, আপনার উম্মতের পক্ষে কিয়ামতের ময়দানে কেমনে সাক্ষী হবেন, সিনবেন কেমনে? সিনলে না সাক্ষী দিবেন। নবী আমার দেখে বলে আনসারে মনে করো একটা মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া কিংবা অগণিত ঘোড়া আছে, আয়েশারে লক্ষ লক্ষ অগণিত ঘোড়া আছে, লক্ষ লক্ষ গণিত ঘোড়ার ভিতরে আমি নবীর একটা ঘোড়া আছে, শঙ্খ বললা আয়েশারে বলো না, এই লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে একটা মাত্র ঘোড়া আছে, ওইটা আমার শঙ্খ বললা ঘোড়া, আয়েশারে বলো না, হাজার লক্ষ কোটি ঘোড়ার ভিতরে আমার এই শঙ্খ বললা ঘোড়াটা হারাইয়া গেলে খুঁজা পাইতে কোনো সমস্যা হইব নি, জোরে কোন হইব নি? তাদের অগণিত কোটি কোটি উম্মতারা থাকবে, তাদের মধ্য থেকে আমি আমার উম্মতকে কেমনে চিনবো জানি? আমার উম্মতের কপালের মধ্যে নূর চমকাবে, একমাত্র আমি নবীর উম্মতের কপালের মধ্যে নূর চমকাবে, কুরআন মুহাজ্জালিন। রিয়াদ সালিহিন তৃতীয় খণ্ড বুখারী মুসলিমের মধ্যে এসেছে, নবী বললেন কুরআন মুহাজ্জালিন, তাদের কপালের মধ্যে নূর চমকাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।